হ্যালো বন্ধুরা, পূর্ণিমা আজকে ব্লগে সবাইকে স্বাগত। তো আমি আমার পুরি টিপের লাস্ট পার্টটা শুরু করলাম, নিয়ে ব্লগটা শুরু করলাম। এই যে আমরা বড় বড় রেডি হয়ে সমুদ্রের ধারে চলে গেছি সূর্য ওঠা দেখব বলে। সূর্য সেদিনকার আকাশটা মেঘলা করেছিল, তাই সূর্যটা অনেকটা উঁচুতেই উঠেছে, তাও দেখতে সুন্দরই লাগছিল কল্যাণ কালার জন্য আকাশের। তারপর তো আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে চলে এলাম, কারণ সকাল সকাল পুজো দিতে হবে, না হলে ভিড় হয়ে যাবে। আর মন্দিরে তো ফোন বেল্ট পার্স কিছু এলাও নয়, তাই সব রেখে দিয়ে আমরা মন্দিরে পুজো দিয়ে নিলাম। জগন্নাথের কাছে পুজো দিলাম, তারপর বেরিয়ে এসে দেখলাম এই যে পুরীর মন্দিরের চূড়া অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। মন্দির দেখতে দেখতে আমরা তো এবার হোটেলের দিকে চলে এলাম, ওখানে কতগুলো সেলফিও তুলে নিলাম। আমাদের দাদাভাই সেলফি তুলতে ভালোবাসে না ফটো তুলতে, আমি নিজেই ফটো তুললাম। তারপর তো এসে সমুদ্রে যাওয়ার জন্য রেডি হয়ে একেবারে সমুদ্রে নেমে পড়লাম। তারপর তো সমুদ্রের মধ্যে এবার স্নান হবে। এই যে আমার ছেলে, তোমাদের দাদাভাই সব নেমে পড়েছে সমুদ্রে, আমি ধার দিয়ে দিয়ে যাচ্ছি। যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, এই যে আমার ছেলে জলের বোতলটা কোথায় রাখবে সেটা ভাবছে। তো এই সমুদ্র থেকে এসে তো আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, আবার বিকাল বিকাল আমরা গুপ্ত বৃন্দাবনে যাব। তো এই তো গুপ্ত বৃন্দাবনে চলে এসেছি, শ্রী চৈতন্য দেবের মূর্তি, এই যে জয় শ্রীরাম হনুমান, এই যে জয় জগন্নাথ, এই যে শ্রী চৈতন্য দেব। গুপ্ত বৃন্দাবনে খুবই ভালো লাগে, আমি তো আগের বারে এসেও এসেছিলাম, এটা আমার দ্বিতীয়বার, আমার তো খুব ভালো লাগে। আমার পুরীতে এলেই গুপ্ত বৃন্দাবন দর্শন করতে আসি। এই যে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, যে সরস্বতী মা সরস্বতী মাথায় ময়ূর, আমার ছেলেও এখানে ঘুরছে। এই যে নন্দীর দুধ খাচ্ছে কৃষ্ণ, এই যে মহাদেব, আর আছে বুদ্ধদেবের মূর্তি, খুবই অপরূপ সুন্দর। এই যে আর একটা মন্দিরে গেলাম, সেখানে শিবের মন্দির, শিবের একটা বড় স্ট্যাচু আছে, দেখতে খুবই সুন্দর। একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো, আলোগুলো পড়েছে, খুবই সুন্দর দেখতে লাগছিল, খুব বড় শিব ঠাকুরটা, খুবই সুন্দর। তো ওই মন্দিরে মন্দির বা আশ্রম অনেক কিছু, এই যে চাকা এটাকে নাকি ঘোরালে ভাগ্য ফিরে যাবে, তো আমিও ঘোরালাম। আমি আর একটা দিদি ভাইরা দুজনরা গিয়েছিলাম। এই যে আমার ছেলে ফটো তোলেনি, এই একটাই ফটো তুলেছে। তো আমরা সবাই মিলে তো চারিদিক ঘুরলাম, আমরা আর একটা ফ্যামিলি, দুটো ফ্যামিলি মিলেই গিয়েছিলাম গাড়ি বুক করে। ওই যে দাদাভাই আর দাদাভাইয়ের মেয়ে। তো আমরা গুপ্ত বৃন্দাবন ঘুরে শিব মন্দির ঘুরে হোটেলে চলে এলাম, আবার রেডি হয়ে নিয়েছি, নিয়ে সমুদ্রের ধারে চলে যাচ্ছি, সন্ধে হয়ে গেছে, সমুদ্রের ধারে চলে এসেছি। দেখ আস ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেলে একটু চাও খেয়ে নিলাম বসে, এই যে আমরা চেয়ারে বসে চা খেতে খেতে সমুদ্রের ধারে,
এই যে ঢেউগুলো যখন আছড়ে আছড়ে পড়ছে সেগুলোই দেখতে খুবই ভালো লাগে। আমরা সেই সব দর্শন করছিলাম। তো খাওয়া শেষ হয়ে গেল, তারপর জিভে গজা কেনা হলো অনেক, কিনে টিনে হোটেলে চলে এলাম। তো পরের দিন সকালবেলা তো ফিরে আসার পালা, রেডি হয়ে নিয়েছি হোটেলে, দেখতে পাচ্ছ এবার আমরা হোটেল ছাড়ব। তো আমরা রেডি হয়ে হোটেল ছেড়ে গাড়ি করে চলেছি। এরপর আমরা চলে এসেছি এই যে ধবলগিরি। ধবলগিরি এসেছি যখন আকাশটা একটু মেঘলা করেছিল, তো ধবলগিরিটা দেখে ওইখানে একটা বড় শিব মন্দিরও আছে ধবলগিরির পাশে, তো ওই পাহাড়ের ওপরেই। তো আমরা শিব মন্দিরে ধবলগিরিতে ফটো টটো শুট করে বৃষ্টি হচ্ছে, এই দেখতে পাচ্ছ বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে, প্রায় প্রত্যেকেই ভিজে গেলাম। তো ধবলগিরিতে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। এখানে একটা শিব ঠাকুর আছে, শিব ঠাকুরটা দেখতে খুবই সুন্দর। তারপর তো আবার গাড়ি উঠে পড়লাম। এবার আমরা চলেছি ভুবনেশ্বরে। ভুবনেশ্বরেও ফোন নিয়ে এলাও নয়, তো আমরা বাইরে থেকেই ফটো শ্যুট করলাম। এসব দেখতে দেখতে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এবার বাড়ি ফেরার পথে এই যে দুধদিহনু সেতু পার হয়ে গেছি, আমাদের এবার বাড়ি ফেরার পথে চলে এসেছি, প্রায় কলকাতায় চলে এলাম। তো বন্ধুরা আমার ব্লগটা এখানে শেষ করলাম। আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে বাড়ি চলে এসেছি।